আসলে সিলেট ডিভিশন লয়ার অ্যাসোসিয়েশন ইউকের সংগঠন করার পিছনে মূল জিনিসটা হচ্ছে যে আমরা যারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশে যারা আইনজীবী যারা এখানে এসেছি তাদেরকে এক ছাতা নিয়ে আসা আমাদের পরিকল্পনা ছিল। 2020 সালে যখন কোভিডে সবাই গৃহবন্দী ছিল তখন আমাদের পরিকল্পনা নিয়ে অগ্রসর হই, কিন্তু যে কোনো কারণেই আমরা বিডি লয়ার্স অ্যাসোসিয়েশন নামের একটা সংগঠন গঠন করি। পরবর্তী সময়ে নানান জটিলতার কারণে এই সংগঠনটা অগ্রসর হতে পারে নাই। পরবর্তী সময়ে 2022 সালে আমরা এটা অনেক আইনজীবীর যারা বাংলাদেশ থেকে অনেক আইনজীবীর মাধ্যমেই আমরা কিন্তু এই সংগঠনটা গঠন করি, এবং সংগঠনের আহ্বায়ক হিসাবে আমরা আমার যেটা দায়িত্ব হচ্ছে বা আমাদের যেটা দায়িত্ব হচ্ছে আমরা যারা আইনজীবীরা বাংলাদেশ থেকে বিশেষ করে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ সুনামগঞ্জ থেকে যারা আইনজীবী এদেশে এসেছেন তাদেরকে নিয়ে আমাদের একটা একই ছাতার নিচে থাকা এবং তাদের সুখ দুঃখে আমরা যাতে একটু ইনভলভ হতে পারি, বা অনেকের অনেক সমস্যা থাকে এই ইনভলভনেস হতে পারে যাতে আমরা একে অপরের প্রতি আইনজীবীরা, এই জন্য গঠন করা। এবং আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে যারা জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে বা যারা জায়গা জমি অনেক সময় দখল হয়ে যায় বা অনেক সময় দেখা যায় যে জায়গা জমি সংক্রান্ত ওনারা এদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি কীভাবে পাঠাবেন সেটা ওনারা জানতে চান না। এই বিষয়ে যেমন আমরা সহযোগিতা করে থাকি, তেমন অনেকেই আছেন যারা অনেক আত্মীয় স্বজনদের আছে সাফারার আছে পারিবারিক প্রবলেমের কারণে ওরা সাফারার রয়েছেন বা ওরা বলতে পারতেছেন না কী সমস্যা বা বৈবাহিক জীবনের অশান্তি, অনেক সময় আমাদেরকে বলেন, আমরা এটা সলভ করার চেষ্টা করি। আমরা যদি অন্য কোনো সর্বোচ্চ পন্থা যেটা অবলম্বন করা যায় সেই প্রসেসটাও আমরা অনেক সময় করে দিই। আমাদের সংগঠনের উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলাদেশে যারা রয়েছেন যারা দুস্থ অসহায় মানুষ রয়েছেন তাদেরকে যেমন সহযোগিতা করা, পাশাপাশি আমরা উচ্চ শিক্ষার্থে আরও কীভাবে ডেভেলপ করা যায় আরও কোর্স করে কীভাবে ডেভেলপ করা যায়, এবং আমাদের যারা অনেক আইনজীবীরা এসেছেন এখানে মাস্টার্স ডিগ্রি করতেছেন, অনেকে কল টু বারের অপেক্ষা করতেছেন, অনেকে আছেন ব্যারিস্টার হয়ে গেছেন এই সংগঠনের অনেকেই। তো আমাদের সংগঠনের সময়সীমা হচ্ছে 6 থেকে 7 মাস, হাঁটি হাঁটি পা করে অগ্রসর হচ্ছে। আশা করা যায় আমাদের এই সংগঠনটা ব্রিটেনের মাটিতে আপনার একটা সচেষ্ট ভূমিকা পালন করবে এই প্রত্যাশা। আসলে এই যে প্রতিষ্ঠানটা ওই সিলেট ডিভিশন লয়ার্স ইন ইউকে, এটা ধরেন ওই ছোট পরিসরে শুরু হয়েছে, তালাবাই এবং আমিনুর ওরা শুরু করছে। এখন আমরা যারা ধরেন ইউকেতে আসছি এসে আমরা বিভিন্ন মানে লয়ার্স যারা সিলেট ডিভিশনের বিভিন্ন 4 ডিস্ট্রিক্টের যারা লয়ার্সরা এখানে এসে ধরেন একটা প্ল্যাটফর্ম পাইছি যে আমরা এখানে কিভাবে আমরা যারা উচ্চশিক্ষার জন্য আসতেছে এই দেশে কিভাবে ওদের জন্য কাজ করা যায়, কিভাবে ওদের যে প্রাইমারি একটা ডিস্টার্বের মধ্যে পড়ে বা একটা ট্রাবলের মধ্যে পড়ে এই বা স্ট্রাগলের মধ্যে পড়ে এটা কিভাবে ইজ করা যায়, কিভাবে সহজ করা যায় এবং কিভাবে ওদের উন্নতির জন্য কাজ করা যায়। এবং এই যে ইউকের যে লিগাল সিস্টেম, কারণ বেশিরভাগই আসতেছে মাস্টার্সের জন্য, ল পাস করে অনেকের ইচ্ছা আছে এখানে প্র্যাকটিস করার জন্য। যেমন আমি নিজে বার কমপ্লিট করছি, আমি কল টু বারের জন্য ওয়েট করতেছি। তো এইখানে যে একটা ল ফিল্ডের সাথে ইন্টিগ্রেশন হওয়ার জন্য যে ট্রানজিশন যেটা বলে ওইটা হওয়ার জন্য ওই হেল্প করার জন্য আসলে এই অর্গানাইজেশনটা গড়ে তোলা হয়েছে। এইখানে বিভিন্ন ধরনের সাপোর্ট দেওয়া হয়, যেমন বিভিন্ন ধরনের অ্যাডভাইস বা বিভিন্ন ধরনের ডাইরেকশন, সব বিভিন্ন ধরনের যে আছে যার কি মানে প্রত্যেকে বিভিন্ন ধরনের এক একজনের বিভিন্ন ধরনের সমস্যা অনুযায়ী সলিউশন দেওয়ার চেষ্টা করা হয়। মূলত এটার জন্যই আসলে এটা করা হয়েছে যে একটা ইউনিফাইড আমবেলা করা যার আন্ডারে সবাই একটা কাজ করবে। এবং অনেকই লয়ার আসছে যারা সিলেট ডিভিশনের আন্ডারে কাজ করছিল, কোর্টে কাজ করছিল, অনেক আগে চলে আসছে এখানে, ওদের সাথে বর্তমান যারা কাজ করতেছে বা এখানে আসছে ওদের কোনো যোগাযোগ নাই। এই যোগাযোগটা, এই মেলবন্ধন বা সেতুবন্ধনটা তৈরি করার জন্য এই প্রতিষ্ঠানটা কাজ করে যাচ্ছে। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই তালহা ভাইকে এবং আমিনুরকে সহ যারা জড়িত আছে সবাইকেই ধন্যবাদ জানাই এই প্রতিষ্ঠানের জন্য। না, এটা কোনো ফি না, এটা সম্পূর্ণ বিনামূল্যে একটা পরামর্শ, এটা চ্যারিটি ওয়ার্কের মতো। আমরা মানুষদেরকে একটা সোশ্যাল সার্ভিস হিসাবে লয়ার প্রফেশনটা আমরা মানুষদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি। কমিউনিকেশনটা আমাদের সাথে ফোনের মাধ্যমে করে বা আমাদের একটা সংগঠন আছে, একটা গ্রুপ আছে, এই গ্রুপের নাম্বারের মাধ্যমে। মূলত বাংলাদেশে যারা আছে আমরা তাদেরকেও সাপোর্ট দিচ্ছি এবং আমরা দেই এই সংগঠনের মাধ্যমে, আর এখানেও যারা আছে তাদেরকেও আমরা সাপোর্ট দিই। বাংলাদেশে যারা আছে আমাদেরকে বিভিন্ন সময় ফোন করে প্রত্যন্ত অঞ্চল থেকে এবং আমরা তার একটা আইনি পরামর্শ দেওয়ার চেষ্টা করি। এবং মনে করেন যদি তাদের লয়ার দরকার হয় তাইলে তারা আমরা বিভিন্ন সময় বিভিন্ন এক্সপার্ট লয়ারের নামও বলি, তারা ওইখানে যায়, ওইখানে দেখা করে।
আর এমনিতে যতটুকু সম্ভব আমরা মূলত মানুষকে আপোষ মীমাংসার পরামর্শ দিই, এবং মনে করেন যদি আপোষ মীমাংসার সমাধান না হয় তখন আইনি পরামর্শের জন্য তারা আদালতের শরণাপন্ন হয়। আইনি পরামর্শ বলতে সব ধরনের আইনি পরামর্শই এখানে থাকে, যেমন এখানে ইমিগ্রেশন আছে, ফ্যামিলি ম্যাটার আছে, তারপর আপনার সিভিল ক্রিমিনাল আছে, কারণ আমাদের এখানে সব ধরনের এক্সপার্ট লয়ার আছেন, সব ধরনের মানে আইনি যা পরামর্শ লাগে সব পরামর্শই আমরা এখান থেকে দেওয়া হয়।